দর্শক আপনারা দেখছেন নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান বিশেষ সাক্ষাৎকার আমি রয়েছি পুরো অনুষ্ঠান জুড়ে নাইমালজিকো আপনাদের সাথে আজ আমরা কথা বলবো দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে যে শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে গঠিত বিশেষায়িত টিম ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়ে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সেই বিশেষায়িত টিমের প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব রহমান জনাব মাহবুব রহমান আপনাকে নিউজ 24 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ জি আপনার কাছে আসলে আজকে আমি বেশ কয়েকটি প্রশ্ন জানতে চাবো তার মধ্যে প্রথমটি হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন করার আসলে কারণটা কি এবং কোন পরিস্থিতিতে এটি গঠন করা হলো প্রথমেই নিউজ 24 এর এই চ্যানেলের সকল কর্মকর্তা কর্মচারী এবং কলাকুশলী এবং সম্মানিত দর্শককে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একযুগ পূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রতিষ্ঠার একটি প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা আমরা যদি একটু আমাদের স্মৃতিকে রোমন্থন করি রিওয়াইন্ড করি তাহলে আমরা দেখতে পাবো 2007-08-09 ওই সময়ে আমাদের এই শিল্প কারখানা অধ্যুষিত এলাকাগুলিতে প্রচুর শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটত এবং এই শ্রমিক অসন্তোষের কারণে প্রায়ই রাজপথ এবং সরকারি বেসরকারি যানবাহন এবং ভবন ক্ষতিগ্রস্ত হতো ভাঙচুরের শিকার হতো সেই বিশেষ প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মতো একটি বিশেষায়িত পুলিশের প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং সেই হিসেবেই 2010 সালের 31 অক্টোবর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে যাত্রাটা শুরু হলো সেটি আসলে কেমন ছিল পরবর্তীতে আপনারা এই কী ধরনের নিরাপত্তা নিয়ে আপনারা কাজ করছেন 2010 সালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে সীমিত পরিসরে প্রথমে আশুলিয়া সাভার টঙ্গী গাজীপুর এবং নারায়ণগঞ্জে কার্যক্রম শুরু করে এবং এরপর থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অরাজকতা প্রতিরোধে শুধুমাত্র আইন প্রয়োগ করে না ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অলওয়েজ প্রিভেন্টিভ পুলিশিং করে ইন্টেলিজেন্স ওয়ার্কের মাধ্যমে কোন ফ্যাক্টরিতে কোন কলকারখানায় সম্ভাব্য কখন সমস্যা হতে পারে কোন কলকারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সংগঠিত হচ্ছে সেসব বিষয় অ্যানালাইসিস করে প্রথমেই শ্রমিক এবং মালিক কর্তৃপক্ষকে তারা আলোচনার টেবিলে বসায় আলোচনার মাধ্যমে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যায় তারপরেও যদি কোনো সমস্যার কারণে শ্রমিকরা সংগঠিত হয়ে ভাঙচুরের মতো ঘটনা ঘটায় অথবা রাজপথ অবরোধের মতো ঘটনা ঘটায় সেক্ষেত্রে পুলিশ আইনে আইনের মাধ্যমে যেটুকু তার করণীয় সে কাজটুকু করে এর ফলে এই মুহূর্তে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন সারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে শান্তিময় পরিবেশ বজায় আছে 2010 থেকে যাত্রা শুরু করা এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এখন আসলে কতগুলো ইউনিট পুরো বাংলাদেশ জুড়ে আছে আমরা এই মুহূর্তে 8টি ব্যাটেলিয়নের মাধ্যমে 8টি ভিন্ন জায়গায় 8জন পুলিশ সুপারের নেতৃত্বে 8টি 750 জন ফোর্সের সমন্বয়ে একটি ব্যাটেলিয়ন কাজ করছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজীপুর আশুলিয়া সাভার যেটার নাম ঢাকা নারায়ণগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম খুলনা সিলেট এবং কুমিল্লায় এইসব জায়গায় একজন পুলিশ সুপারের নেতৃত্বে অ্যারাউন্ড 750 ফোর্স আছে তারা কাজ করছে আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে শুধুমাত্র শ্রমিক কর্মচারী অথবা অবরোধ হরতাল ভাঙচুর এসব প্রতিরোধী কাজ করি না আমাদের কাজের একটি উল্লেখযোগ্য অংশ থাকে শ্রমিকদের মোটিভেট করা এখানে আপনারা জানেন গার্মেন্টস সেক্টরে বিপুল পরিমাণ মহিলা শ্রমিক কাজ করে এই মহিলা শ্রমিককে তাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে উদ্বুদ্ধ করা তাদের তারা যাতে ইভটিজিংয়ের শিকার না হয় সাইবার ক্রাইমের শিকার না হয় সেই জন্য প্রায়ই আমরা আমাদের এখানে যে লেডি অফিসার আছে তাদেরকে দিয়ে আমরা মোটিভেশনাল ওয়ার্ক করাই তাদেরকে সচেতন করি কীভাবে ফেসবুক অথবা ডিজিটাল দুনিয়ায় তারা যেন কোনো বঞ্চনার শিকার না হয় প্রতারণার শিকার না হয় তাদেরকে কী কী বিষয়ে সচেতন থাকতে হবে এই কাজগুলো আমরা প্রায়ই করে থাকি এছাড়াও আমরা সবসময়ই কমিউনিটিকে ইনভলভ করে শ্রমিকদের ইনভলভ করে স্থানীয় নেতৃবৃন্দকে ইনভলভ করে এই অঞ্চলগুলোতে যাতে শান্তিময় পরিবেশ থাকে বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা কমিউনিটি পুলিশের কার্যক্রম সবসময় চালিয়ে যাচ্ছি এই শিল্পাঞ্চল এলাকাগুলো কেন্দ্র করেও কিন্তু অনেক ধরনের অপরাধ হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আপনারা কী কী ধরনের অপরাধ নিয়ে কাজ করেন বা তদন্ত করেন বা মামলা হয়েছে কি না আপনাদের পক্ষ থেকে চার্জশিট দাখিল করেছেন কি না ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শুধুমাত্র বিশৃঙ্খলা প্রতিরোধে বা বিশৃঙ্খলা হয়ে গেলে সেটাকে প্রতিরোধ করতে গিয়ে কাজ করে তা না আমাদের ইন্ডাস্ট্রিয়াল এলাকার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল কারণে
উদ্ভূত কারণে ইন্ডাস্ট্রিয়াল মালিকানা সংক্রান্ত অথবা শিল্প সংক্রান্ত বিরোধের কারণে যে কোনো ঘটনা ঘটলে মামলা হয় এবং সেই মামলাগুলো ইন্ডাস্ট্রিয়াল পুলিশই তদন্ত করে থাকে। ইতিমধ্যে প্রচুর মামলা হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তদন্তকারী অফিসার সেই মামলাগুলো তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে। আমরা প্রতিনিয়ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে উত্তপ্ত করতে পারে অথবা কোনো রকম গুজব ছড়িয়ে কোনো রকম সহিংসতার ঘটনা ঘটাতে পারে এই বিষয়গুলো আমরা নজরদারিতে রাখি, সার্বক্ষণিক মনিটরিং থাকে আমাদের। আমাদের প্রতিটি ইউনিটে একটি করে গোয়েন্দা তথ্য নেওয়ার জন্য ইন্টেলিজেন্স টিম আছে, এটি খুবই শক্তিশালী। সর্বক্ষণ তারা সন্দিগ্ধ বা সন্দেহভাজন লোকদেরকে মনিটর করে যাতে তারা কোনো রকম গুজব ছড়িয়ে এই সেক্টরকে অস্থিতিশীল না করতে পারে। আপনাদের যে জনবল সেটি আসলে কতটুকু মানে সক্ষম এই পুরো ঘটনাগুলো তদন্তে বা এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে? আসলে আমাদের জনবলের অপ্রতুলতা আছে এবং আপনি জানেন এইসব সেক্টরে লক্ষ লক্ষ প্রায় কোটির উপরে শ্রমিক কর্মচারী কাজ করে, তো তাদের মাধ্যমে কোনো ঘটনা সংঘটিত হলে অথবা কোনো রকম রাজপথে সহিংসতা হলে আমাদের সত্যিকার অর্থে জনবলের সংকট হয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি করেছেন সেই উদ্দেশ্য সাধনের জন্য আমরা এই ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অবয়ব বৃদ্ধির জন্য আমরা সদস্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। সেখানে আমাদের প্রায় 15,000 জনবলের প্রস্তাব আছে। জনাব মাহবুবুর রহমান, আপনার কাছে আমার আরও একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে এখন যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দিক থেকে আপনার উন্নয়ন ঘটানো হচ্ছে, সেটি অস্ত্রের দিক দিয়ে হোক বা গাড়ির দিক দিয়ে হোক, নানান ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে, ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি, তো সাইবার ইউনিট আলাদাভাবে তৈরি করা হয়েছে বেশ কিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থাতে, তো সেই ক্ষেত্রে আপনাদেরও এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? তবে সেটি সেই প্রশ্নে আসার আগে আমরা একটি ছোট্ট বিরতি নেব। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম নিউজ টোয়েন্টিফোরের বিশেষ অনুষ্ঠান বিশেষ সাক্ষাৎকারে। আমরা কথা বলছি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ নিয়ে এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন সেই বিশেষায়িত টিমের প্রধান জনাব মাহবুবুর রহমান। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে যে প্রশ্নটি আমার ছিল সেটি হচ্ছে যে প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেখা যাচ্ছে যে বিভিন্ন সেক্টর থেকে উন্নয়ন ঘটানো হচ্ছে, সেটি লজিস্টিক দিক দিয়ে হোক বা সাইবারের দিক থেকেই হোক, সেই ক্ষেত্রে আপনাদের আসলে কোন কোন জায়গাটাতে ঘাটতি এখনও রয়েছে? ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একযুগ পূর্তি হচ্ছে, অর্থাৎ 12 বছরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সংকটের মধ্যে হচ্ছে আমাদের প্রায় অনেকগুলো ব্যাটালিয়নের অনেকগুলো ইউনিটের আমাদের কার্যক্রম, অফিস কার্যক্রম এখনও সম্পূর্ণ হয়নি, আমরা নিজস্ব জায়গা পাইনি, পুলিশ লাইন করার জন্য জায়গা পাইনি, ভবনের কাজ এখনও শেষ হয়নি, এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারটা আমরা এখনও ভাড়া বাড়িতে কার্যক্রম চালাচ্ছি। অর্থাৎ অবয়ব ঠিক করার জন্য আমাদের যে অবকাঠামো দরকার সেই অবকাঠামো আমরা এখনও সম্পূর্ণ করতে পারিনি, এই জন্য আমাদের সদস্য সরকারের কাছে প্রস্তাব আছে, এটা নিশ্চয়ই অচিরেই সমাধান হবে। আরেকটি বিষয় প্রশ্ন ছিল, সেটি হচ্ছে এখন হলো আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, তো সেই ক্ষেত্রে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সংস্থার মধ্যেই কিন্তু সাইবার ইউনিট আলাদাভাবে রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের এ ধরনের কোনো পরিকল্পনা আছে কি না? হ্যাঁ, আপনাকে আমি আগেই বলেছিলাম যে এটা আমাদের একটি বিশেষায়িত ইউনিট, যে ইউনিটটি শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের অরাজকতা রোধে কাজ করে এবং বিভিন্ন সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে কাজ করে। এখানে আমাদের একটি শক্তিশালী ইন্টেলিজেন্স ইউনিট আছে, উইং আছে, যেটা সর্বক্ষণভাবে ইন্টেলিজেন্স ওয়ার্ক করে। পাশাপাশি সাইবার ইউনিট যেটা বললেন আপনি, সাইবার ক্রাইম নিয়ে আমরা প্রথম সচেতনতামূলক কাজ করি গার্মেন্টস শ্রমিকদের মধ্যে, এবং যদি ক্রাইম সংঘটিত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই সাইবার ইউনিটটি কাজ করে থাকে। আপনি যখন চট্টগ্রাম মহানগরের কমিশনার হিসেবে কাজ করছেন, আমরা যেহেতু জানি যে সেটি বড় একটি শিল্প এলাকা, তো সেই ক্ষেত্রে সেখানকার যে অভিজ্ঞতাটা সেটি আসলে এখানে কিভাবে কাজে লাগছে? আমি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলাম 2 বছর 3 মাস, এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলাম।
একটি বড় শহর, দুটি বড় শহর, খুবই সেকেন্ড ক্যাপিটাল বলা হয় চট্টগ্রামকে। সেখানে শুধু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে তা না, আরও অনেক অনেক বিষয় থাকে, পলিটিক্যাল বিষয় থাকে, আঞ্চলিক কিছু সমস্যা থাকে, আইন শৃঙ্খলার সমস্যা থাকে, সেগুলো নিয়ে কাজ করতে গিয়ে একটি অভিজ্ঞতার ফলে নিজের তো অবশ্যই একটি আত্মবিশ্বাস জন্মেছে, এবং সেই আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে নিরাপদ রাখার জন্য আমাদের আমাকে বিশেষ করে কাজ করতে সহজ হয়েছে, সহজ হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ক্ষেত্রে, পুলিশিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে এখানে অধিকাংশ শিল্প কলকারখানায় যারা কাজ করেন তাদের দেখা যায় অনেকেই অল্প শিক্ষিত বা অশিক্ষিত, তো সেই ক্ষেত্রে আপনাদের কাজ করতে গেলে কী কী ধরনের সমস্যায় পড়তে হয়? প্রথমে সমস্যা পড়তে হয় যে এটা একটি বিপুল সংখ্যক জনগোষ্ঠী এই সেক্টরে কাজ করে, যার বেশিরভাগই মহিলা, এবং সবাই বেশিরভাগই নিরীহ প্রকৃতির, গ্রাম থেকে উঠে আসা অথবা মফস্বল শহর থেকে উঠে আসা শ্রমিকরা কাজ করে। এই বিপুল সংখ্যক শ্রমিকদের সংগঠিত করা যেমন সহজ, তেমনি তাদেরকে বুঝিয়ে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বিরত রাখাও খুব কঠিন, খুব কঠিন, কারণ তাদের মধ্যে লিডারশিপ নাই, যে লিডারশিপের কারণে তারা সংঘবদ্ধ হয়ে আন্দোলন যেমন করতে পারে, তেমনি সংঘবদ্ধ হয়ে তারা যদি আলোচনার টেবিলে তাদেরকে আনতে যাই অথবা তাদেরকে আমরা মোকাবেলা করতে যাই, সেক্ষেত্রে আমরা লিডারশিপ খুঁজে পাই না, এটা একটা বড় সমস্যা। আর খুবই সেন্সিটিভ ইস্যু নিয়ে তারা অনেক সময় বেতন ভাতা নিয়ে যে তারা আন্দোলন করতে চায়, যে বেতন ভাতাগুলো তাদের জন্য খুবই স্পর্শকাতর, তাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত, তো ফলে তাদের আন্দোলনের যদি যৌক্তিক ইস্যু থাকে তাহলে তাদেরকে বুঝিয়ে যেমন সংগঠিত করা সহজ, তেমনি যদি যৌক্তিক ইস্যু বানিয়ে অন্য একটি অপশক্তি তাদের পিছনে কাজ করে, ফলে তাদেরকে খুব সহজেই অন্য পথে নেওয়া সম্ভব। এটাকে প্রতিরোধ করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমাদের হিমশিম খেতে হয়, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা এবং আমাদের কাজ করার যে স্পৃহা, এর মাধ্যমে আমরা তাদেরকে প্রায়ই আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি। পুলিশে দেখা যায় যে অনেক সময় অনেক ক্ষেত্রে নানান ধরনের পুলিশের সম্পর্কে অভিযোগ আসে, তো সেই ক্ষেত্রে আপনারা কি এমন কোনো ব্যবস্থা করেছেন যে আপনাদের যদি কোনো সদস্য যদি কোনো ধরনের অনিয়ম করে থাকে সেই ক্ষেত্রে হলো অভিযোগ দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা, বা আপনারা এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পেয়েছেন কিনা বা ব্যবস্থা নিয়েছেন কিনা? ইন্ডাস্ট্রিয়াল পুলিশে প্রায় 4,000 অফিসার এবং ফোর্স কাজ করে, এবং সমাজের অন্য কোনো শ্রেণীর মতো পুলিশও অপরাধ থেকে মুক্ত নয়, এটা আমরা অবশ্যই স্বীকার করব। সেক্ষেত্রে আমাদের যেগুলো কাজ আছে, প্রিভেন্টিভ কাজ, ফোর্সকে মোটিভেট করা, তাদেরকে সচেতন করা এবং অপরাধ করলে কী ধরনের পানিশমেন্ট হবে, এই বিষয়ে আমাদের মাসিক সাপ্তাহিক প্রণোদনা মিটিং থাকে, আমরা তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করি যাতে তারা এই ধরনের অপকর্মে না জড়িত হয়ে পড়ে। তারপরও দু একটি ঘটনা ঘটলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিই যাতে তারা এটার ফিরতি কোনো ঘটনা না ঘটে। তো অল্প জায়গায় প্রচুর পরিমাণে ঘনবসতি, তো এই জায়গাগুলোতে আসলে মাদক নিয়ে আপনারা কাজ করছেন কিনা, মাদক দমন বা নির্মূলের ক্ষেত্রে আপনারা কী কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? অবশ্যই আমরা কাজ করছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে অধিক্ষেত্র সেই অধিক্ষেত্রের মধ্যে আমরা এই কাজটি নিয়মিত করে যাচ্ছি, পাশাপাশি আমাদের ফোর্স অফিসারের জন্য এই ধরনের অপব্যবহার থেকে বিরত থাকে সেই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি নিয়ত। সামনে আসছে নির্বাচন, তো সেই ক্ষেত্রে গুজব ছড়ানো বা এদেরকে হলো কোনো প্রভাবক থেকে রাজনৈতিক উদ্দেশ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করতে পারে, এরকম কোনো প্রভাবক যদি কাজ করে বা করতে পারে, সেই ক্ষেত্রে কি আপনাদের পূর্ব প্রস্তুতি কী ধরনের নিয়েছেন বা নিচ্ছেন? সামনে নির্বাচন, আগামী বছর নির্বাচন, সেই লক্ষ্যে আমাদের এ বিষয়ে সচেতন আছি এবং আমরা আমাদের অফিসারদেরকে ব্রিফ করা আছে, ফোর্সদের ব্রিফ করা আছে যাতে নির্বাচনের কোনো কার্যক্রমের সঙ্গে, রাজনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমাদের শ্রমিকদের ব্যবহার করে কেউ তাদের অশুভ চিন্তা বাস্তবায়ন না করতে পারে, এই জন্য আমরা খুব সক্রিয় আছি। 12 বছর পেরিয়ে গেল, বর্তমানে আসলে সামগ্রিকভাবে যদি বলেন যে কোন অবস্থায় আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ? ইন্ডাস্ট্রিয়াল পুলিশ বাংলাদেশ পুলিশ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে কয়টি বিশেষায়িত বাহিনী তৈরি হয়েছে, ফোর্স তৈরি হয়েছে, তার মধ্যে আমি নিজে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান হিসেবে বলতে পারি এটি অত্যন্ত সফল একটি ইউনিট। এই জন্য সফল যে এটি একই সঙ্গে শ্রমিকের মন জয় করতে পেরেছে এবং মালিকের মন জয় করতে পেরেছে, পাশাপাশি সরকারকে উপহার দিতে পেরেছে একটি ঝামেলাবিহীন, একটি অরাজকতাবিহীন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডবিহীন একটি শিল্প এলাকা।
আমরা সর্বক্ষণ চেষ্টা করে থাকি এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে কীভাবে নিরাপদ রাখা যায়, সুশৃঙ্খল রাখা যায়। আমরা এই মুহূর্ত পর্যন্ত আমি সন্তুষ্টি প্রকাশ করব না, তবে আশাবাদ প্রকাশ করতে পারি যে উদ্দেশ্যে সদস্য সরকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৈরি করেছিলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তৈরি হয়েছিল, সেটা আমরা সচল রাখতে সক্ষম হয়েছি। দর্শক, আমরা কথা বলছিলাম শিল্পাঞ্চল পুলিশ নিয়ে, পুলিশের যে কর্মকাণ্ড এবং মালিক শ্রমিকের মধ্যে সেতুবন্ধন হয়ে সকল সমস্যা সমাধান করতে যারা সব সময় ব্যস্ত থাকেন, সেই পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আবারও দেখা হবে নিউজ টোয়েন্টিফোরের বিশেষ অনুষ্ঠানে কোনো এক বিশেষ ব্যক্তির সাথে বিশেষ সাক্ষাৎকারে।